السلام عليكم. بسم الله، الحمد لله، والصلاة والسلام على رسول الله، أما بعد، الحمد لله আজ কে আমরা শুরু করতে যাচ্ছি ধৈর্য হারাবেন না এই বইটির দশম পর্ব। তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্বটি। তাবেঈনদের ধৈর্য, উরওয়া বিন জুবাইর রাহিমাহুল্লাহর ধৈর্য। উরওয়া বিন জুবাইর রাহিমাহুল্লাহ ছিলেন তাবেঈনদের অনেক বড় ও মর্যাদাবান ব্যক্তি। তার একজন আদরের সন্তান ছিল অনেক সুন্দর ও সুদর্শন, নাম মুহাম্মদ। সে একদা ওয়ালিদের দরবারে গেলেন। তখন ওয়ালিদ আশ্চর্য হয়ে বলল, কুরাইশের ছেলেরা এত সুন্দর হতে পারে? ওয়ালিদ তার জন্য সামান্য বরকতের দোয়াও করল না। অতঃপর ওয়ালিদের বদনজর তার উপরে লেগে গেল। এরপরে মুহাম্মদ বিন ওরওয়া সেখান থেকে বের হয়ে বাড়ি ফিরলেন। ঠিক তখনই সে সাওয়ারির আস্তাবলে পড়ে গেল আর উঠতে পারেনি। ততক্ষণে সাওয়ারিগুলো তাকে পিষ্ট করে মেরে ফেলল। এরপরে উরওয়া রাহিমাহুল্লাহর পায়ে ক্যান্সার হলো। ডাক্তার যা বলল তা ছিল ভয়ানক। ডাক্তাররা বলল তার পায়ে অস্ত্রোপচার করতে হবে, নয়তো বিষের ক্রিয়া শরীরের যে কোনো জায়গাতে সংক্রমিত হতে পারে। ডাক্তাররা তাই করতে শুরু করল। অপারেশনের সময় যখন ছুরি উরওয়া রাহিমাহুল্লাহর হাড়ে গিয়ে পৌঁছল, তখন তিনি বেহুশ হয়ে গেলেন। সেই সময় তার চেহারা থেকে ঘাম ঝরে পড়ছিল। তখনও তিনি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ও আল্লাহু আকবার বলে আল্লাহর জিকর করছিলেন। সুবহানাল্লাহ, কত ধৈর্য ধারণ করেছেন। এরপর উরওয়া ছেলেকে কাছে টেনে বললেন, আজ তোমার আর আমার উপর যে কষ্ট এসেছে তা আল্লাহর পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন আমি তোমাকে নিয়ে কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসন্তুষ্টিমূলক কোনো কাজ ও পাপের দিকে রওনা হইনি। অতঃপর তার সন্তানকে গোসল ও দাফন কাফনের ব্যবস্থা করে আদেশ দিলেন। এরপর কবরস্থানের দিকে নিয়ে যেতে বললেন। দাফন সম্পূর্ণ করে ফেরার পথে যখন কিনা তার মনে অনেক কষ্ট, একদিকে সন্তানহারা কষ্টের পতাকা হৃদয় আকাশে উঠছে, অপরদিকে তার একটি পা কেটে পঙ্গু করে দেয়া হয়েছে, তখন তিনি বললেন, আজকের এই সফর আমাকে ক্লান্ত করে দিয়েছে। যখন অপারেশনের ডাক্তারেরা তাকে বলল, আপনাকে এমন কোনো ওষুধ দেওয়া হবে কি যেটা পান করলে আপনি আর ব্যথা পাবেন না? উত্তরে তিনি বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মুসিবতের মধ্যে ফেলেছেন আমাকে পরীক্ষা করার জন্যে ও আমার ধৈর্যকে দেখার জন্যে। সিফাতুস সাফওয়া, দ্বিতীয় খণ্ড, 78 পৃষ্ঠা। সালাফদের ধৈর্য, এরকমই ধৈর্য ধারণের পথে হেঁটেছেন আমাদের আসলাফগণ। ধৈর্য ধারণের সিঁড়ি বেয়ে তারা চলে গেছেন জান্নাতের সুখময় উদ্যানে। কখনও তারা অধৈর্য হননি, জালেমের জুলুমকে সহ্য করেছেন তারা। আহমদ বিন নাসার রাহিমাহুল্লাহর ধৈর্য, সালাফদের বড় ব্যক্তি আহমদ বিন নাসার রাহিমাহুল্লাহ সদা সত্য কথা বলতেন। সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করতে কখনো তিনি ভয় পেতেন না। তিনি খালকে কুরআনের মাসআলায় ইস্পাত লোহার মতো শক্ত ছিলেন। সেই কারণে তার মস্তককে দুখণ্ড করা হয়েছে। এক খণ্ড বাগদাদের এক প্রান্তে, অপর খণ্ড অপর প্রান্তে রাখা হয়েছে। তবুও তিনি ছিলেন স্থির, ভেঙে পড়েননি ক্ষণিকের জন্যও। শাহিদি অমৃত সুধা পানে তিনি ছিলেন মুগ্ধ, কখনো আল্লাহ আজ্জা ওয়াজাল্লার রাহে অধৈর্য হননি। শাহিদি মিছিলে তার প্রাণ পাখি উড়ে যাওয়ার সময় তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যাননি। তার জীবনের শেষ বাক্যটি ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাফর বিন মুহাম্মদ আস-সায়েগ রাহিমাহুল্লাহ বলেন, আমি আহমদ বিন নাসার আল খোজাই রাহিমাহুল্লাহকে মৃত্যুর সময় দেখেছি। তিনি মৃত্যুর সময় বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ বলেন, আহমদ বিন নাসার রাহিমাহুল্লাহ আল্লাহ আজ্জা ওয়া জাল্লার রাস্তায় নিজেকে উৎসর্গ করে দিয়েছেন। তারিখে বাগদাদ, পঞ্চম খণ্ড, 177 পৃষ্ঠা। আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহর ধৈর্য, সালাফদের আরেকজন ব্যক্তি হল আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ। খলিফা মামুন প্রথমে মুহাম্মদ বিন নূহ রাহিমাহুল্লাহকে বন্দি করতে আদেশ করলেন। অতঃপর তাকে বন্দি করে খলিফার দরবারে নিয়ে যাওয়া হচ্ছিল। তখন তিনি অসুস্থ হয়ে পড়লেন। তিনি ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহকে অসিয়াত করে গেলেন যেন তিনি খালকে কুরআনের মাসালার ক্ষেত্রে ধৈর্য ধারণ করেন। এরপর মুহাম্মদ বিন নূহ রাহিমাহুল্লাহ রাস্তাতেই এই ক্ষণস্থায়ী মুসাফিরখানার সমস্ত লেনদেন চুকিয়ে পাড়ি জমান পরপারে। এবার ইমাম আহমদের পালা। খালকে কুরআনের মাসালায় খলিফার মতের বিপরীত হওয়ার কারণে ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহকে হাত পা বেঁধে নিয়ে আসা হলো খলিফার দরবারে। লোকেরা ইমাম আহমদকে খালকে কুরআনের ব্যাপারে ফতোয়ার পরিবর্তন করতে বললেন, কিন্তু আহমদ রাহিমাহুল্লাহ তাদেরকে বললেন, তোমরা কি খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর ধৈর্য সম্পর্কে জানো না?
হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমাদের কষ্ট ও দুঃখের ব্যাপারে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করুন, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কষ্ট থেকে মুক্তি দেন। এই কথার উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তোমাদের পূর্ববর্তীদের কথা কি ভুলে গেছো? তোমাদের পূর্বে এমন লোক অতিবাহিত হয়েছে যাদেরকে জমিনে কূপ খনন করে তার মধ্যে নিক্ষেপ করা হয়েছে, অতঃপর তাকে এনে করাত দিয়ে তার মাথাকে দুখণ্ড করা হয়েছে, তবুও তাকে দিন থেকে ফেরাতে পারেনি। এমনইভাবে লোহার চিরুনি দিয়ে তার শরীরের গোস্তকে আঁচড়িয়ে ফেলে দেওয়া হয়েছে, তবুও সেই ব্যক্তি ইমানের উপর অটল ছিল, কোনো নির্যাতনই তাকে দিন থেকে ফেরাতে পারেনি। সহিহ বুখারী 3612। সেই কষ্টকে সহ্য করে তাতে ধৈর্য ধারণ করেছে। ইমাম আহমদের এমন জলজ্যান্ত বক্তব্য শুনে লোকেরা তাকে নসিহত করার ব্যাপারে নিরাশ হয়ে চলে গেল। ইমাম আহমদ রাহিমহুল্লাহ আল্লাহ আজ্জা ওয়া জাল্লার দরবারে মুনাজাত করছিলেন, হে আল্লাহ, আপনি আমাকে খলিফা মামুনের চেহারা দেখাবেন না। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তার দোয়াকে কবুল করে নিয়েছিলেন। ব্যাস, সাথে সাথেই খলিফা মামুন এই লুবাতুর দুনিয়া ত্যাগ করলেন। সে আর ইমাম আহমদ রাহিমহুল্লাহকে চেহারা দেখাতে পারেনি। তার পরের খলিফা নিযুক্ত হল। লোকেরা আহমদ রাহিমহুল্লাহকে উদ্দেশ্য করে উপদেশ দিচ্ছিল, মোহতারাম, খালকে কুরআন তথা কুরআন সৃষ্ট এরকম ফতোয়া প্রদান করে এই জালেম বাচ্চা থেকে মুক্তি পেয়ে যান। আপনি তো জানেন এই বাচ্চা খুব খারাপ লোক, আপনাকে সে তলোয়ারের মাধ্যমে হত্যা করবে। কিন্তু ইমাম আহমদ রাহিমহুল্লাহর বুকে ছিল ইমানের হিমালয়, তিনি একদম শক্ত ছিলেন, হৃদয়ে গেঁথেছেন ধৈর্যের খুঁটি। তিনি লোকেদের কোনো কথাই শুনেন না। একদিন খলিফা তাকে জিজ্ঞাসা করল, বেটা, তুমি বোধহয় আমাকে ভালো করে চিনতে পারছো, আমি কিন্তু সালেহ আর রাশিদকে হত্যা করেছি, সে আমার অনুগামী ছিল না। এই খালকে কুরআন মাসালার ব্যাপারে আমি তাকে জিজ্ঞাসা করলাম, কিন্তু সে তার উল্টো জবাব দিয়েছিল, তাই তাকে হত্যা করেছি। এবার তাহলে বলো, খালকে কুরআনের মাসালায় তোমার মতামত কি? ইমাম আহমদ রাহিমহুল্লাহ বললেন, আমি কুরআনকে মাখলুক বা সৃষ্ট বলবো না। অতঃপর শুরু হলো নির্দয় আচরণ। জল্লাদ চাবুকের আঘাতে আহমদ রাহিমহুল্লাহকে রঞ্জিত করতে লাগলো, কিল, ঘুষি, লাথি যে যেমন পারছে দিচ্ছে। তারপর সব জল্লাদেরা তাকে তিরস্কার করতে লাগলো। ওরা মারতে মারতে ক্লান্ত আর আহমদ রাহিমহুল্লাহ ধৈর্য ধারণ করে যাচ্ছেন অবিরত। কি নির্মম দৃশ্য, সহ্য করার মতো নয়। ইমাম আহমদ ইবনু হাম্বাল রাহিমহুল্লাহ হয়ে পড়লেন জীবন্ত মরা লাশ। খলিফা ইমাম আহমদ রাহিমহুল্লাহকে বলল, তুমি নিজেকে হত্যা করে ফেলে দিও না, তুমি শুধু বলো যে কুরআনুল করিম সৃষ্ট, তাহলে তোমাকে এই কষ্ট থেকে মুক্ত করে দেয়া হবে। অতপর এক জল্লাদ তলোয়ার নিয়ে আহমদ রাহিমহুল্লাহর মাথার কাছে গিয়ে দাঁড়ালো, হে আহমদ, তুমি ধ্বংস হও, তুমি এমন জবাব দাও যাতে তোমাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু না, তিনি খালকে কুরআনের মাসালায় ছিলেন ইস্পাত লোহার মতো শক্ত। তিনি উত্তরে বললেন, হে আমিরুল মুমিনিন, তাহলে আপনার মতের সপক্ষে কেবল একটা দলিল দেখান, তাহলে আমি সব মেনে নিব। এরপরেই এক জল্লাদ আবারও মারতে শুরু করল। চামচাদের থেকে একজন বলে উঠল, ওর চেহারাকে উল্টো করে রাখো, ওর শরীরকে মাটিতে বিছিয়ে দাও, আমরা পদদলিত করব। তবুও ইমাম আহমদ রাহিমহুল্লাহ বললেন, না, আমার কোনো ভয় নেই। অতঃপর ইমাম আহমদ রাহিমহুল্লাহ অনেক কাল কারাগারে বন্দী ছিলেন, প্রায় 28 মাস পর্যন্ত বন্দী ছিলেন। সালাফদের একজন বলেছিলেন, ইমাম আহমদ রাহিমহুল্লাহ নিজের জীবনকে দিনের রাস্তায় উৎসর্গ করে দিয়েছিলেন, যেমন বেলাল হাবশি রাদিয়াল্লাহু আনহু নিজের জীবনকে দিনের জন্য উৎসর্গ করেছিলেন। যদি ইমাম আহমদ রাহিমহুল্লাহ না হতো, তাহলে দিন চলে যেত। হিলিয়াতুল আউলিয়া নবম খণ্ড 171-203 পৃষ্ঠা। প্রিয় বন্ধু, তুমি যদি বড়দের ধৈর্যের কথা একটু স্মরণ করতে পারো, তাহলে তোমার জন্য ধৈর্য ধারণ করা সহজ হবে। সুতরাং তুমি যদি ধৈর্য ধারণ করে দিনের পথে অটল থাকো, তাহলে তুমি সফলতা পাবেই ইনশা আল্লাহ। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তোমাকে মদত করুন, আমিন। এগুলো করবেন না। সব কাজ পূরণ হতেই কিছু না কিছু বাধা আসে, তাই সব কাজ পূরণ করতে হলে সেই সব কাজ না করাই উচিত। ঠিক তেমনি ধৈর্য ধারণের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা রয়েছে। সুতরাং ধৈর্য ধারণের ক্ষেত্রে যেগুলো বাধা প্রদান করে সেগুলো করবেন না, তাহলেই দেখবেন আপনার জন্য ধৈর্য ধারণ করা সহজ হয়ে যাচ্ছে। তাড়াহুড়ো করবেন না। ধৈর্য ধারণের ক্ষেত্রে তাড়াহুড়ো করা যায় না, কেননা মানুষকে তোড়াপ্রবণ করে সৃষ্টি করা হয়েছে। তাই মানব জাতি সর্বক্ষেত্রে তাড়াহুড়া করতে পছন্দ করে। কুরআনুল কারিমে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই সৃষ্টিগতভাবে মানুষ তড়িৎপ্রবণ, সূরা আম্বিয়া আয়াত 37। যদি ধৈর্য ধারণ করা হয়, তাহলে ফল ভোগ করবেন, অন্যথায় ধৈর্যের ফল পাওয়া যাবে না।
প্রিয়তম প্রভু আল্লাহ আজ্জা ওয়াজাল্লা তার প্রিয়ময় বন্ধুকে তাড়াহুড়ো করতে নিষেধ করেছেন। আর পূর্ববর্তী নবীগণেরা যেমন কষ্টের উপর ধৈর্য ধারণ করেছিলেন, ঠিক ওভাবে আপনিও ধৈর্য ধারণ করুন। পবিত্র কুরআনুল কারিমে ইরশাদ হয়েছে, হে নবী, আপনি ধৈর্য ধারণ করুন যেমন পূর্ববর্তী সাহসী পয়গম্বরগণ ধৈর্য ধারণ করেছেন, আপনি কোনো বিষয়ে তাড়াহুড়ো করবেন না। সূরা আহকাফ আয়াত 35। রাগ করবেন না। ধৈর্য ধারণের ফল পেতে হলে আপনাকে রাগ না করার ক্ষেত্রে দূরে অবস্থান গ্রহণ করতে হবে, কারণ রাগ হলো ধৈর্য ধারণের বিপরীত কাজ, তাই রাগ না করা চাই। যদি কোনো কষ্ট আক্রান্ত হওয়ার পরও রাগ না করে থাকেন, তবেই আপনি পাবেন ধৈর্যের ফলাফল। আল্লাহ আজ্জা ওয়াজাল্লা তার প্রিয় বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাগ করতে নিষেধ করেছেন। কুরআনুল কারিমে ইরশাদ হয়েছে, আপনি আপনার পালনকর্তার আদেশের অপেক্ষায় ধৈর্য ধারণ করুন। আপনি মাছওয়ালা ইউনুসের মতো হবেন না যখন সে দুঃখাকুল মনে প্রার্থনা করছিল। সূরা আল কলম আয়াত 48। নিরাশ হবেন না। ধৈর্য ধারণের ক্ষেত্রে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তা হচ্ছে কোনো বিপদ আসলে নিরাশ না হওয়া। তাই তো ইয়াকুব আলাইহিসালাম তার সন্তানদেরকে নিরাশ হতে নিষেধ করেছিলেন। পবিত্র কুরআনুল কারিমে ইরশাদ হয়েছে, বৎসগণ যাও ইউসুফ ও তার ভাইকে তালাশ করো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। সূরা ইউসুফ আয়াত 87। ধৈর্য ধারণ ও আকাঙ্ক্ষার বাতিকে জ্বালিয়ে দেয়। ধৈর্য ধারণ করা হলো নিরাশ না হওয়ার ঔষধ। আর যে নিরাশ হয় না, আল্লাহ আজ্জা ওয়াজাল্লা কখনও তার আশাকে অপরিপূর্ণ রাখেন না। অবশ্যই আল্লাহ আজ্জা ওয়াজাল্লা দুঃখের পরে সুখ দান করবেন। শেষ কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ধৈর্য ধারণ করার শিক্ষা দিয়েছেন যখন আমরা কষ্টে নিপতিত হই। আবি সালাবা খুসানি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সামনে সবরের দিন আসবে, সেই দিনগুলোতে ধৈর্য ধারণ করা হলো জ্বলন্ত অগ্নিকুণ্ডের উপর হাত রাখার মতো। সেই সব ফিতনায় ধৈর্য ধারণকারীর আমল তোমাদের 50 জন ব্যক্তির আমলের সমান হবে। যেই ব্যক্তি ওইসব ফিতনায় ধৈর্য ধারণ করবে, সে ফিতনাহীন ব্যক্তির 10 গুণ সওয়াব পাবে। সুনানু আবু দাউদ 4341। প্রিয় বন্ধু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরোক্ত হাদিসে বলেছেন, তোমাদের মাঝে এমন দিন আসবে সেদিন কেবল ধৈর্য ধারণকারীরা আল্লাহ আজ্জা ওয়াজাল্লার কাছে প্রিয় হবে। আর যে ওই দিনগুলোতে ধৈর্য ধারণ করবে তার নাম হবে ধৈর্য ধারণকারী। সুতরাং তোমার জীবন নদীতে কষ্ট আসলে তুমি ধৈর্য ধারণ করবে। আমাদের পূর্ববর্তী বুজুর্গরা এই বিষয়ে কেবল গুরুত্ব দিতেন, আগত সকল প্রজন্মকে তারা বিপদের উপর ধৈর্য ধারণ করার আদেশ করতেন। হুজাইফা রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা ধৈর্য ধারণ করবে, কেননা অচিরেই তোমাদের বিভিন্ন মুসিবতে পড়তে হবে। পূর্বেকার বুজুর্গগণ মৃত্যুর সময় তাদের সন্তানদিকে ধৈর্য ধারণের ওয়াসিয়াত করে যেতেন। লুকমান হাকিম তার সন্তানকে দীনের পথে হাজারো বাধা আসলে তাতে ধৈর্য ধারণ করার ওয়াসিয়াত করে গেছেন। পবিত্র কুরআনুল কারিমে ইরশাদ হয়েছে, হে প্রিয় বৎস, সালাত কায়েম করো, সৎ কাজের আদেশ দাও, মন্দ কাজে নিষেধ করো এবং বিপদে ধৈর্য ধারণ করো, নিশ্চয় এটা সাহসিকতার কাজ। সূরা লুকমান আয়াত 17। আজকাল আমাদের অবস্থা খুবই কঠিন, শত্রুরা চারদিক থেকে উত পেতে আছে, ঈমান ও তাকওয়া দুর্বল হয়ে পড়েছে। এখন শোনা যায় মজলুমের কান্না, প্রকৃতিতে ভারী করে নির্যাতিত মায়ের করুণ আর্তনাদ, চারদিকে পাপ আর পাপ, মুনাফিকিতে ভরে গেছে পুরো পৃথিবী। এখন আমাদের ধৈর্য ধারণ ছাড়া আর কোনো উপায় নেই। আমাদের ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ আজ্জা ওয়াজাল্লার আনুগত্যের উপর, ধৈর্য ধারণ করতে হবে সব পতিত কষ্টের উপর। প্রিয় বন্ধু, ধৈর্যের পথ অনেক বড়। আদম আলাইহিসালাম 100 বছর কেঁদেছিলেন ধৈর্য ধারণ করে। নূহ আলাইহিসালাম 950 বছর দাওয়াতের কাজে ধৈর্য ধারণ করেছেন। ইব্রাহিম আলাইহিসালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছে, তবুও তিনি ধৈর্য ধারণ করেছেন। ইসমাইল আলাইহিসালামকে জবেহ করার জন্যে মাটিতে শোয়ানো হয়েছে। জাকারিয়া আলাইহিসালামকে করাত দিয়ে টুকরো করা হয়েছে, তবুও তিনি ধৈর্য ধারণ করেছেন। ইয়াহিয়া আলাইহিসালামকে হত্যার জন্যে ঘেরাও করা হয়েছিল। আইয়ুব আলাইহিসালামের দেহে পোকামাকড় বাসা বেঁধেছিল। দাউদ আলাইহিসালাম কেঁদে কেঁদে ধৈর্য ধারণ করেছেন। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল, জাদুকর, মিথ্যুক বলে অপবাদ দেওয়া হয়েছে। তার দান্দান মুবারক শহীদ করা হয়েছে, মাথাকে রক্তে রঞ্জিত করা হয়েছে, তবুও রহমতুল্লিল আলামিন ধৈর্য ধারণ করেছেন। বীর বাহাদুর ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে অভিযুক্ত করে শহীদ করা হয়েছে। ইবনুল মুসাইব রাহিমাহুল্লাহ, মালিক রাহিমাহুল্লাহ, তাদেরকে হাজারো কষ্ট দেওয়া হয়েছে, তাদের ধৈর্য ধারণ করা ছাড়া আর কোনো উপায়ন্তর ছিল না। বন্ধু, একটু ভেবে দেখুন,
ধৈর্য ধারণ করা তোমার উপর অনেক কঠিন হবে, তবুও তোমাকে হাজার কষ্টের উপর ধৈর্য ধারণ করতে হবে। অধৈর্য হলে হবে না। গুনাহ না করে ধৈর্য ধারণ করা অনেক সহজ জাহান্নামের আগুনের উপর ধৈর্য ধারণ করা থেকে। আখিরাতের ময়দানে জাহান্নামের শিকলে বন্দী হওয়ার চেয়ে দুনিয়ার জমিনে আল্লাহ আজ্জা ওয়াজাল্লার আনুগত্যের উপর ধৈর্য ধারণ করা অনেক সহজ। কতই না উত্তম ধৈর্য ধারণের স্থান, আর কতই না উত্তম চরিত্র ধৈর্য ধারণের চরিত্র। আসুন আমরা সবাই জীবনের প্রতিটি ক্ষণে ক্ষণে হাজারো কষ্ট আসলেও তাতে ধৈর্য ধারণ করে জান্নাতের পথ সুগম করি। সবশেষে রবের দরবারে হাত তুলে দোয়া করি, হে প্রিয় প্রভু, আপনি আমাদের জন্যে সবরের রাস্তা খুলে দিন। হে প্রেমময় প্রভু, আপনি আমাদেরকে তাদের দলে অন্তর্ভুক্ত করে দিন যারা কষ্টের অকল দরিয়ায় পতিত হয়েও তাতে ধৈর্য ধারণ করেছে। হে আমাদের রব, আমাদের এমন ব্যক্তিদের কাতারে প্রবেশ করিয়ে দিন যারা সঠিক পথ পেয়েছে, যাদের জন্যে সোজা রাস্তা সুস্পষ্ট হয়ে রয়েছে। ওগো আল্লাহ, আপনি আমাদের এমন ব্যক্তিদের কাতারে পথ প্রদর্শন করুন যারা প্রবৃত্তির অনুসরণ না করে ধৈর্য ধারণ করেছে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমিন। ইয়া রাব্বি।